Hey guys, what's up? কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক হ্যাপি, কারণ কিশমিশের ট্রেলার আসছে ফাইনালি। কিশমিশের ট্রেলার আসছে 21শে মার্চ রাত 8টায় শুধুমাত্র ডেভ এন্ড রেহেলের বেঞ্চের ইউটিউব চ্যানেলের মধ্যে। কিশমিশ যে মুভিটার জন্য অনেকেই আগ্রহী এবং অনেকে এক্সাইটেড, কারণ এমন একটা প্রেমের ছবি আসছে অনেকদিন পরে। আপনার গোলন্দাজ, আপনার সাজবাতি, আপনার টনিক, ডিফারেন্ট একটা লেভেলের তিনটা লুকে আমরা দেখতে পাবো দেব দেখে এই মুভির মাধ্যমে। মুভিটি রিলিজ করবে ঈদের মধ্যে, রিলিজ হওয়ার কথা থাকলো সরস্বতী পুজোয়, বাট টনিকের ব্লকবাস্টার রেসপন্সের কারণে সেটা রিলিজ করছে আপনার ঈদে। তো ট্রেলার আসছে 21শে মার্চ রাত 8টায়। তো সাথে আরও এই যে সাপোর্টিং কাস্টের মধ্যে রয়েছে দেব, রুকমিনি, যিশু, ঋতুপর্ণা, অঙ্কুশ, অঞ্জিলা আর অনেকগুলা যে ক্যারেক্টারগুলো আপনার টলিউডের মধ্যে রাজ করছে তারা সকলে রয়েছে কিশমিশের মধ্যে। কিশমিশের রাহুলের এটা হচ্ছে প্রথম মুভি এবং কিশমিশের মধ্যে তিনটা সময় দেখানো হবে, সেটা আসলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এক্সাইটেড ফলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তারা 3 মিনিটের একটা ভিডিও, অ্যানাউন্সমেন্ট ভিডিও লঞ্চ করেছে। যেহেতু কিশমিশের ট্রেলার আসছে, সেহেতু আমরা হয়তো রাবণ ট্রেলারের অ্যানাউন্সমেন্টও খুব শীঘ্রই জানতে পারবো, কারণ ক্লাস হতে যাচ্ছে এবারের ঈদে। কিশমিশ বাসের রাবণ, রাবণ বাসের ডাক্তার বক্সি এবং সাথে আরও অনেকগুলো হয়তো মুভি অ্যাড হতে পারে। তো এবারের ফাটাফাটি যে ক্লাসটা হবে সেটা আসলে দেখবার মতো হবে, কারণ বাংলা ইন্ডাস্ট্রি অনেকদিন পরে ব্রেক করছে তাদের ব্লকবাস্টার কিছু দারুণ কিছু কনসেপ্টের মৌলিক গল্পে কিছু মুভি নিয়ে। যেহেতু কিশমিশ মৌলিক গল্প, রাবণ মৌলিক গল্প, ডক্টর বক্সি ডিফারেন্ট একটা লেভেলের মুভি। তো দেখা যাক, আমার অনেক বেশি এক্সাইটেড। আবারও বলছি, কিশমিশের ট্রেলার আসছে 21শে মার্চ রাত 8টায় শুধুমাত্র দেব এন্ড রেহেলের বেঞ্চের ইউটিউব চ্যানেল। গুড বাই, টেক কেয়ার।